তো বেল পাতার যে তিনটা পাতা সৃষ্টি হইল, এবার তিনটা বেল পাতার মধ্যে কে কে বিরাজ করে এবং কেন বিরাজ করে? হ্যাঁ, প্রশ্নটি ভালো, সুন্দর প্রশ্ন। এ ধরনের প্রশ্ন করলে আমার ভালো লাগে, কারণ বেল সৃষ্টি অর্থাৎ বেল গাছ বেল বৃক্ষ সৃষ্টি তথ্য কিন্তু আমি আগেই বলেছি। তাহলে বেল বৃক্ষ সৃষ্টি হলো কোথায়? মন্দাগিরি পর্বতে। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি। এই বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে মন্দাগিরি পর্বতে মার লক্ষ্মীমার স্তন থেকে বেল বৃক্ষ সৃষ্টি। এবার যেটা প্রশ্ন এখানে আসলো সেটা হচ্ছে কি, একটি বেল পাতা ত্রিফলা কেন, অর্থাৎ তিনটি পাতা একটি বোটায় কেন? অন্য অন্য পাতা দেখা যাচ্ছে যে সাধারণত একটি বোটায় একটি পাতা, কিন্তু এইবার বেল পাতায় একটি বোটাতে তিনটি পাতা, তার বিশেষ বিশেষত্ব আছে। যেহেতু বেল বৃক্ষ দেবতাগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সকলে শ্রেষ্ঠ বৃক্ষ বলে আখ্যা দিয়েছেন, তাই এই বেল পাতা ত্রিফলা হয়ে জন্ম হয়েছে জন্মক্ষণে। এবার তিনটি পাতা একটি গোটায় তিন দিকে গেল, প্রথম অর্থাৎ অগ্রভাগে যে পাতাটি থাকবে, প্রথম পাতা যেটা সোজা থাকে বোটার দিকে, সেই পাতাটিতেই বিরাজমান করছে। বিরাজিত কে? মহেশ্বর। অগ্রভাগে হচ্ছে মহেশ্বর, বাম অর্থাৎ পাতাটি সোজাভাবে রাখবে, বা পাশের যে পাতাটা থাকবে বেল পাতা সে বেল পাতায় থাকবে ব্রহ্মদেব, আর দক্ষিণ পাশের যে পাতাটি সেই দক্ষিণ পাশের পাতাটিতে থাকবে শ্রীহরি বিষ্ণু। এই যে তিনটি বেল পাতা, তিনটি বেল পাতার মাহাত্ম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ এর গুণাবলী হচ্ছে সত রজ তম, অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা। সৃষ্টিকর্তা ছাড়া কখনো জীব সৃষ্টি হতে পারে না, তাই জন্মক্ষণে বেলপত্র তিনটি পাতা হয়ে জন্মেছে। বিশেষত্বটা হচ্ছে সত রজ তম, অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা। তাহলে এবার সৃষ্টিকর্তা তো আপনারা সকলেই জানেন, সৃষ্টিকর্তাকে ব্রহ্মদেব, পালনকর্তাকে শ্রীহরি বিষ্ণু, আর সংহারকর্তাকে, সংহারকর্তা হচ্ছে মহাদেব। তাই এই জন্যই পত্রের অগ্রভাগ পেয়েছে মহাদেব, যেহেতু তার লীলাস্থলে এই পাতাটি এই বৃক্ষটি সৃষ্টি হয়েছিল বেল বৃক্ষ, তাই অগ্রভাগ পেয়েছে মহাদেব, দেবের দেব মহাদেব। দক্ষিণ ভাগ পেয়েছে শ্রীহরি বিষ্ণু, বাম ভাগ পেয়েছে ব্রহ্মদেব। আর এই বেলপত্র যদি কোনো ভক্ত যে কোনো দিন গঙ্গা জল সহকারে এক মনে শিবলিঙ্গের উপরে তিনটি বেল পাতা অর্পণ করে, তাহলে জীবনে তার মুখ্য লাভ হয়, যে কোনো লোককে যাবার রাস্তা সে পরিষ্কার করে রাখে। এটি আমার কথা নয়, এই কথাগুলো পুরাণ বলেছে। কোন পুরাণ বলেছে? শিবপুরাণ বলেছে। আপনাদের মনে যদি সংশয় থাকে শিবপুরাণে দেখে নেবেন, আপনাদের মনে যদি সংশয় থাকে শ্রীকন্দস পুরাণ দেখে নেবেন, যদি আপনাদের মনে তাও সন্দেহ থাকে আপনারা ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেখে নেবেন। এই পুরাণগত কথা এখানে আমি উল্লেখ করলাম। আবারও একটি কথা দেখি, বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে, অমুক দিন বেলপাতা তোলা যাবে না, অমুক দিন তোলা যাবে না, সোমবারে বেলপত্র চয়ন করা যাবে না, এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। পুরাণগতভাবে এইরকম কোনো কথা বলেনি বা লেখেওনি, তো জানি না বিভিন্ন ইউটিউবাররা কোথা থেকে এই সকল তথ্য পেয়েছে, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার।
তা আপনাদের মনে যদি সংশয় থাকে, যে তিনটি পুরাণের নাম বললাম সেগুলো একটি দয়া করে একটু দেখে নেবেন।